জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বহরমপুরে মনীন্দ্রনগর পঞ্চায়েত এলাকায় প্রমোটার দৌড়াত্ত। আদিবাসী এলাকায় কয়েকশো বছরে পুরনো গাছ কেটে ফেলা চক্রান্ত করছে প্রমোটার। এলাকায় এসে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। এছাড়াও জোর করে স্বাক্ষর করে গাছ কেটে নেওয়ার পরিকল্পনা করছে প্রমোটাররা, এমনটাই অভিযোগ। ঘটনাটি মুর্শিদাবাদ বহরমপুর থানার মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের রাধিকানগর ভাটপাড়া এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, কয়েকশো বছরে পুরনো এই গাছ, আদিবাসী মানুষের কাছে এটি প্রতিষ্ঠিত একটি গাছ, পুলিশকে সঙ্গে নিয়ে এই গাছ কেটে ফেলা চক্রান্ত করছে বলে অভিযোগ। কোনোভাবেই যাতে গাছ কাটা না হয় সেই আবেদন এলাকাবাসীদের। আমি ছোট থেকে তো আমি গাছটা দেখছি গো, বই আমার বয়স একেবারে এখান থেকেই সব। আমার শ্বশুররা মরে গেল, এই করলো, গাছ যেমনটা তেমনি আছে। আর গাছের বয়স আমার শ্বশুরও বলতে পারেন। বিভিন্ন প্রমোটার আসছে আর কিছু কিছু দালালরাও আসছে, আর মানে ওইদিকে ডালপালাগুলো যেগুলো আছে সেগুলোর প্রতি ওদের নজরটা বেশি, এমনকি জায়গাটাও ওদের মানে নজরটা আর কি বেশি পড়েছে। তো কিছু কিছু জন আসছে যে এরকম পারছে, মানে বিভিন্ন রকম পুলিশ প্রশাসন নিয়েও আসছে, হুমকি দিচ্ছে যে জায়গাটার দখল করা হবে কিংবা ডালপালাগুলো কাটা হবে। তারপরে আমাদের কথা তো রীতিমতো তাদের শোনা শুনছেও না কিছু না। আর এখানে যদি ডালপালাগুলো কাটা হয় আমাদের তো অসুবিধা হবেই হবে, তার সঙ্গে মানে এই জায়গাটা যে মানে পুজো পার্বণ যেগুলো আমরা করছি সেগুলো আমরা আর কিন্তু করতে পারবো না। গাছটার বয়স তো কেউ বলতে পারবে না, 500 বছর তো হবে। এখন আমরা কি চাইবো যে ডালপালা কাটা না হোক, সেটাই চাইছি। কিন্তু পুলিশরা হুমকি দেখাচ্ছে, এসে যে সই করে দাও আমরা ডাল কাটতে পারবো।